जुदा होके भी तू मुझ में कहीं बाकी है। मोहब्बत करने चला है तू। এমন অনেক শিল্পী রয়েছে যারা ভাইরাল গান গেয়েও পায়নি জনপ্রিয়তা, আবার এমন অনেক শিল্পী রয়েছে যারা জীবনের প্রথম গানেই হয়েছেন ভাইরাল, পেয়েছেন আপামর জনপ্রিয়তা, যাদের সুনাম ছড়িয়ে গেছে দেশ থেকে দেশান্তরে। তাই আজকে আমি আপনাদের এমন কিছু শিল্পীদের দেখাবো যারা জীবনের প্রথম গানেই হয়েছেন ভাইরাল, এক গানেই করেছেন বাজিমাত। তো চলুন শুরু করা যাক। প্রথমেই রয়েছে শ্রেয়া ঘোষাল। শ্রেয়া ঘোষালের গাওয়া প্রথম বলিউডের গান ছিল দেবদাস মুভি থেকে বেরি প্রিয়া গান। শ্রেয়া ঘোষালের গাওয়া প্রথম গানটি হয়েছিল সুপারহিট। বেরি প্রিয়া ছাড়াও দেবদাস মুভির আরও কিছু গান শ্রেয়াকে দিয়েই কভার করানো হয় এবং সবগুলো গানই বেশ হিট হয়। এবং এরপর থেকে শ্রেয়া যতগুলো গান গেয়েছেন সবগুলো গানই ছিল ভাইরাল। अगर तुम मिल जाओ जमाना छोड़ देंगे हम। आओ सुनाओ प्यार की एक कहानी। तुझ में रब दिखता है यारा मैं क्या करूं। এরপর রয়েছে আতিফ আসলাম। আতিফ আসলামের বলিউডে গাওয়া প্রথম গান ছিল আদাত গানটি। এবং তার গাওয়া প্রথম গানেই বাজিমাত করেছিলেন তিনি। তাছাড়াও তার অসংখ্য জনপ্রিয় ভাইরাল গান রয়েছে। कैसे जादू कर दिया कैसे बताए क्यों तुझको चाहे यारा बता ना पाए। এরপর রয়েছে অরিজিত সিং। बातों को तेरी हम भुला ना सके। मैं फिर भी तुमको चाहूंगा। অরিজিত সিং এর গান মানেই নতুন কিছু। তবে অরিজিত সিং এর প্রথম গাওয়া বলিউডের গান ছিল এই গানটি। এবং এই গানটি আমরা ইমরান হাশমির মার্ডার টু সিনেমায় শুনতে পাই। যদিও অরিজিৎ সিং প্রথমবারের মতো ব্যাপকভাবে আলোচিত হয় আশিকি টু সিনেমায় গান গাওয়ার মাধ্যমে। তাছাড়াও তার গাওয়া প্রতিটি গানই ভাইরাল। মোহাব্বত বরসা দেনা তু সাবন আয়া হ্যায় হামারি অধুরি কাহানি। এরপর রয়েছে জুবিন নটিয়াল। দিল কা দরিয়া বহি গয়া। বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পী জুবিন নটিয়াল। জুবিনের গাওয়া প্রথম গান ছিল এক মুলাকাত গানটি। এবং এই গানটি ছাড়াও জুবিনের অনেক জনপ্রিয় গান রয়েছে। এরপর রয়েছে নেহা কাক্কার। চলে চলে তুমি তারোঁ কে শহরে মে। নেহা কাক্কারের বলিউডের প্রথম গান ছিল সেকেন্ড হ্যান্ড জওয়ানি গানটি। অবশ্য এর পরেও নেহার অনেকগুলো গানই বেশ হিট হয়েছিল। মিলে হো তুম হমকো বড়ে নসিবোঁ সে।